আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আজকে আমার মনটা ভালো নেই। আজকে আমি ঘুমিয়েছিলাম, স্নেহা বাবা ডাক দিয়ে বলল আজকে আমার যেখানে মুরগির যে ছোট বাচ্চাগুলো আছে, তো মুরগির আমি ছোট বাচ্চা এখানে লাইট সাপোর্টে রাখছিলাম। তো এখানে আমার চারটা মুরগির বাচ্চা ছিল, চারটা মুরগির 28টা বাচ্চা ছিল। তো তিনটা মুরগিকে আমি ছেড়ে দিছি আর একটা মাকে মুরগি বাচ্চাদের সঙ্গে রেখে দিছি। তো রেখে দিছি কিন্তু পা বেঁধে রেখে দিছি, না ছাড়া বাচ্চা নিয়ে চলে যেতে চাই উড়ে উড়ে। তো আজকে হঠাৎ করে আমরা পাশের ঘরে শুয়েছিলাম, এই মুরগির যে ঘরে থাকে সে তার পাশে একটা ঘর আছে, ওই ঘরে থাকতাম। কিন্তু গতকাল আমরা হঠাৎ করে ওই ঘরে সবাই মিলে ছিলাম, তো শব্দ শুনতে পাইনি। তো আজকে রাতেই আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল। ইন্দুরে আমার 18টা মুরগির বাচ্চা এক রাতে নিয়ে গেছে। তো স্নেহার বাবা এখানে ঘুরে দেখছে যে কোন দিক দিয়ে নিয়ে গেছে। তো ইন্দুরটা অনেক বড়, এগুলা নিয়ে যে ইন্ডিয়ায় থাকে পাথরের গাড়ির চড়ে আসে, অনেক বড় বড়ো একটা বিড়ালের সমান ইঁদুর। তো স্নেহা বাবা খুঁড়তে খুঁড়তে অনেক দূর পর্যন্ত চলে গেছে, বলছে যে কত দূর গেছে সেটাই দেখব। তো খুঁড়তে খুঁড়তে অনেক দূর গেছে কিন্তু মুরগির বাচ্চার দেখা পায় না। তারপরে যা ঘটলো সেটা ভাবার জন্য প্রস্তুতি ছিলাম না বা কখনোই ভাবিনি। তো একদম খুঁড়তে 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 ছোট্ট একটা গর্ত পাইছিলাম, সে গর্ততে স্নেহার বাবা পানি দেয়। তাই দেখেন ছোট্ট একটা গর্ত, এই গর্তটাতে পানি দেয়, কিন্তু গর্তটা পরবর্তীতে কী হয় খেলে আপনারা দেখেন। তো একদিকে মানুষের অত্যাচার আর একদিকে বিজি আর একদিকে আবার ইন্দুর। ইন্দুরটা আমার ঘরের ভিতর ঢোকার কারণ আমি মাশরুমের খ্যার রাখছিলাম, তখনই আমার ঘরে খ্যারের জন্য ইন্দুর আসছে, সেই ইন্দুরটা আর বার করতে পারছি না। আমি ছোটো বাচ্চা আছে দেখে গ্যাস ট্যাবলেটও দিতে পারি না আবার মুরগির বাচ্চাদের জন্য। এখানে ছোট্ট একটু গর্তটা আমি যখন পানি দিতে লাগিয়েছি তখন গর্তটা এত বড় হয়ে গেছে, আমি পাশেই দাঁড়িয়েছিলাম কিন্তু আমি গর্তটা ধুষে পড়ে গেছি, এত বড় গর্ত, কিন্তু এটা ছোট্ট একটু ছিল। তো এই গর্ততে আমি টানা 3 ঘন্টা পানি দিছি, তারপরেও মনে হন যে কোন জায়গায় যে গর্তটা নিয়ে গেছে। 3 ঘন্টা পানি দেওয়ার পরেও আমি ইন্দুরটাকে বার করতে পারিনি। 3 ঘন্টা পানি দেওয়ার পর আর তো পানি দিলাম না, মানে আর পানি যাচ্ছিল না। এই তো আজকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার। তো আমি কিন্তু বাচ্চাগুলো এখানে লাইট সাপোর্টে রাখিছি, যখন 1 মাস বয়স হবে তখন ওদেরকে আমি সরাবো ওখান থেকে। তো তার ওদের সরাবো, ওদের জন্য একটা ঘরও তৈরি করছি, আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।